আইসিএমআর এর তথ্য ফাঁসের অভিযোগ। এই তথ্য ফাঁসের অভিযোগের জেরে চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। একই সঙ্গে আইসিএমআর এর তথ্যর ওপর নির্ভর করে তৃণমূল কংগ্রেসের সাংসদ ভুল তথ্য পরিবেশন করেছেন এমন অভিযোগও উঠছে। প্রায় 81 কোটি ভারতীয়র আধার সংক্রান্ত যে তথ্য থাকে সেই তথ্য লিক হয়ে গিয়েছে বলে জানানো যায়, এবং যেটা যেখান থেকে লিক হয়েছে সেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর যে ডেটা ব্যাংক রয়েছে সেই ডেটা ব্যাংক থেকে লিক হয়ে যায় 81 কোটি ভারতীয়র তথ্য। আধার কার্ড এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্য ছিল তার মধ্যে, সেই ডেটা ব্যাংক থেকে তথ্য লিক হয়ে যায় এবং সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আইসিএমআর এর তথ্য ফাঁসের অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ টিএমসি সাংসদের, আধার তথ্য ফাঁস হয়নি দাবি করা হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে সাংসদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, আপনারা কি লুকোতে চাইছেন গোটা বিষয়টি? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল।